আগেকার দিনে তুইও আসলে। পিসি কেমন আছিস তোরা? ভালো আছি। আসো পিসি, আসো আসো, বসো। হ্যাঁ হ্যাঁ বসছি মেয়ে, আমার কত খুশি হয়েছে আমাকে দেখে। তা খুশি হবে না দিদি, তুমি সেই কবের থেকে বলো আসবে আসবে আর আসো না। এই নে এখন পিসি এসেছে, পিসিকে নিয়ে থাক। আর বলো না, এই অম্লির পরীক্ষার জন্য আসাই হচ্ছিল না, আজ শেষ হলো চলে আসলাম। পিসি তোমার ব্যাগটা দাও তো দেখি। ব্যাগ নিয়ে কি করবি? তুমি একটাও শাড়ি আনোনি কেন? কেন রে, তোর মায়ের কি শাড়ি নেই যে পিসি শাড়ি আনতে হবে? হ্যাঁ ঠিক তাই তো, শাড়ি এনে কি করবো, আজকে আমি থাকতে পাবো না তো। না এসব কথা বলে কোনো লাভ নেই। পাগলি মেয়ে আমার, আজ আমাকে যেতেই হবে। দেখো পিসি এসব কথা কিন্তু একদম ভালো লাগছে না। আহ দিদি এত যাই যাই কেন করছো বলো তো, কবে থেকে আসো না, আজ থাকো তো থাকো। আর তোমাকে মনে হয় ও যেতে দেবে? কিছুতেই যেতে দেবে, নিয়ে বল পিসিকে বল। এই তুমি আর ওকে উস্কিয়ে দিও না তো, আমি আজ থাকতেই পারবো না, কিছুতেই থাকতে পারবো না। আমি দুদিন পরে এসে থাকবো, যাও বললাম। না থাকতেই হবে, আমি কিন্তু না হলে খাবো না বলে দিলাম, আমি কিন্তু অনেক রাগ করবো। ও মা তুমি বলো না পিসিকে, থাকো না পিসি। মোনা আমি দুদিন পরে এসে কথা দিচ্ছি থেকে যাব। এই যে তো এই যে বোঝে না তাও কেঁদে যাচ্ছে, আমি বলছি তো। না হবে না, থাকতেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা থাকছি আমি আজকে, তাও কাঁদিস না। আর আজ কিন্তু থাকবো, হ্যাঁ আগেই বলে রাখ, কাল কিন্তু জেদ করলে চলবে না। আচ্ছা কি মজা, আজ তো থাকো, কাল এখন কোনো প্ল্যান করে আটকানো যাবে। আর এখনকার দিনে আত্মীয় আসলে। কি রে খবর কি তোদের? এই তো চলছে, তুমি? এই মনা কে এসছে রে? পিসি, পিসি। এই ঘোড়ার ডিমটা আবার এসেছে কেন, কে জানে কি করতে এসেছে বাবা, জানি না বাবা, ভালো লাগে না, অসহ্য। আসো দিদি আসো বসো। হ্যাঁ হ্যাঁ বসছি, কতদিন পর এলাম গো। ভালো আছো? হ্যাঁ আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আছি, ওই আর কি, শরীরটা তো খুব এখন আর ভালো যায় না আগের মতো। ও আর বলো না গো, আমারও তো সেই কদিন আগে শরীরটা কি খারাপ গেছিলো। তা শরীর যখন খারাপ গেছে এখানে আসতে গেলে কেন, নিজের বাড়িতে থাকলেই তো পড়তে, অসহ্য কর। ধুর বাবা ভাল লাগে না, কে জানে এবার থাকবে নাকি না, যেভাবেই হোক বুদ্ধি করে বিদায় দিতেই হবে, থাকা কোনোভাবেই চলবে না। আর বলো না, ওই গিনি কবির থেকে বায়না করছে মামাবাড়ি যাবে জন্য, আমি শরীর খারাপ বলে যেতে পারছিলাম, বলেছি কাল নিয়ে যাব। বল বলে ভাগা, তুমি বলো, তুমি বলে ভাগাতে পারছো না কোনোভাবে, বলে ভাগিয়ে দাও। হ্যাঁ কবির থেকে মাকে বলি নিয়ে যাও নিয়ে যাও, নিয়ে যেতে চাইছে না, ওই শরীর খারাপ তো মায়ের, এর জন্য নিয়ে যেতে পারছিলো না, তা বলেছে কালকে নিয়ে যাবে। আমি আরও ভাবলাম কদিন এসে থাকবো বাড়িতে, থাক ওরা যখন যাবে বলছে আমি কিছু একটা বরং বলে চলে যাই। যাও ঘুরে আসো, কদিন থেকে আসলে শরীরটাও ভালো লাগবে। যা গিনি মাকে নিয়ে কদিন থেকে আয় তো। তুমি থাকবে না? না আমার কাজ আছে, আবার টলিটা কেমন নটঘট করে যাওয়ার পথে ওটা ঠিক করতে দিতে হবে, থাক তোরা। আবার এসো তুমি পরে। কেন থাকো, একটা দিন না হয় থাকতে পারতে, কবে থেকে থাকো না, থাক বাবা, আর বেশি জোর করা যাবে না, পায়েসটা দিয়ে বরং বিদিয়ে দিয়ে দিই। না গো এরপরে এসে একদিন থাকবো, নে গিনি একটু পায়েস খা। আমি খেয়েছি, তুমি খাও। যাক বাবা শান্তি, চলে যাচ্ছে বাচ্চা গেল। তাহলে আমি উঠছি, হ্যাঁ থাকো গিনি, থাক, টাটা মোনা, ভালো থাকিস, যাস ঘুরে আসিস। হ্যাঁ যাও যাও, গেলেই বাঁচি। আবার এসো দিদি, হ্যাঁ যাও বাবা শান্তি, থাকার প্ল্যান করে এসেছিল, থাকা বুদ্ধি করে ফাঁকিয়ে দিয়েছি। Ha 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 ha!